সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যু হলো, রহস্য মৃত্যু। 14 তারিখ দেখলাম কম্বল দিতে গিয়ে নিরীহ লোকদের মেরে ফেলে দিল। এবার কালকে 21 তারিখ, ফলে রাজনীতিতে তো ডিসেম্বরে নাকি সরকার পড়ে যাবে, ডিসেম্বরই নাকি এই ফুটো কলসি বাজিয়ে বাইসি। তো এখন কালকে সবাই সাবধানে থাকবেন, এই বিজেপি নেতাদের কাছাকাছি কেউ যাবেন না, এরা খুবই বিপজ্জনক রেড দিয়ে দিয়ে একটা করে মৃত্যু ডেকে আনছে। ফলে সবাই কাল বিজেপির থেকে একটু দূরে থাকবেন, বিজেপি বা বিজেপির কোনো শাখা সংগঠন এজেন্সি বা এইসব যা চারপাশে আছে একটু সাবধানে থাকবেন, ঠাকুর ঠাকুর করে বেরোবেন।